উদ্ধার হওয়া সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামউদ্দিনকে বান্দরবনের র‍্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দর্শক, এ বিষয়ে কথা বলছে র‍্যাব, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমাদের শাখাগুলোতে ব্যাংকের পক্ষ থেকে যে নিরাপত্তা রাখার ব্যবস্থা নির্দেশনা আছে, বাংলাদেশ যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে আমাদের সকল ব্যবস্থা আমরা ব্যাংকগুলো থেকে অনেকে বেতন আমাদের এখন বান্দরবন থেকে আমরা সেই লেনদেন সব ডকুমেন্ট সাবমিট দিচ্ছি এবং এটা শীঘ্রই আবার ওই তিনটি শাখা আপনাদের কোনো বাড়তি চাহিদা ছিল কিনা করছেন নিরাপত্তার জন্য? সেই জায়গাগুলোতে তো ধরেন আমাদের ব্যাংকে যে ধরনের নিরাপত্তা থাকার কথা সব ধরনের নিরাপত্তাই ছিল। তারপরে এটা তো অনাকাঙ্ক্ষিত এবং অলওয়েজ সাডেন একটা ব্যাপার, এটা তো অনেক আগে থেকে স্যার।